তো আগে আমি চলে আসলাম রান্নাঘরে। তো ওই দিকে কাকি মাছ ভাজছিল, কারণ আজকে রান্না হবে বাড়িতে কাতলা মাছ, পার্শে মাছ আর মাছের মাথার ডাল। তো ফার্স্টে তো নাড়া ভাই দেখলাম খায়নি, তো ভাবলাম তাহলে ওকে আগে দুধটা দিয়ে আসি, ও কিলক্স দিয়ে দুধ খাবে আর তারপর আমিও খেয়ে নেবো। কারণ আমি যে তোমাদের বললাম একটু আগেই, তোমরা শুনলে যে আমার ভীষণ খিদে খিদে পাচ্ছে আজকে, তো সেই কারণেই ভাবলাম যে ও যখন খায়নি তাহলে চলো ওর দুধটা আগে দিয়ে আসি, তারপরে আমি খেতে বসবো। আর আজকে সকালবেলা অনেক কিছুই আছে খাবার, দেখো সাথে ডিম সেদ্ধ, টমেটো, আলু, এটা তো আমার কমন খাবার। আর সাথে রয়েছে এখানে পমফ্রেট মাছ, পাঁচমিশালি তরকা আর সাথে রয়েছে মুখী কচুর তরকারি। তো এটা আমি এখন খাবো। আর তার সাথে দেখো এটা কি, এটা যদি তোমরা বলতে পারো এটা কি, তাহলে আমি ভাববো না তোমরা অনেকেই অনেক কিছু চেনো। দেখি কেউ বলতে পারো কি না, এই ভিডিওতে আমি বললাম না জিনিসটা কি আমি খাচ্ছি, তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর এদিকে তো দাদা ভাইরা সবাই দোকানে বসে রয়েছে আর মা দেখো পুচকুকে নিয়ে রয়েছে। গাইস, কোনো রকমে তাড়াহুড়ো করে স্নানটাকে করে নিলাম, কারণ পুচকু ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ও জেগে গেলে তো আমি আর স্নান করতে পারবো না। তোকে নিচে ঘুম পাড়িয়ে এসেছি আর চলো এখন আমি ফটাফট নিচে যাই, গিয়ে দেখি ও কি করছে না করছে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাবানকে আজকে স্নান করাতে একটু লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে ও ঘুমিয়ে পড়েছিল। তো আমি নিচে এসে দেখছি যে মা ওকে স্নান করিয়ে ফেলেছে, তো আমি এখন ওর জন্য আবার দুধ গুলাবো, কারণ ওকে এখন ফর্মুলা মিল্ক দেবো আমি। আর দিনে এখন ওকে 3 থেকে 4 বার ফর্মুলা মিল্ক আমি দেবো। তো এদিকে আমি কিছু জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো ওয়াশিং মেশিনে দেবো, কারণ আমার একটু শরীরটা ভালো লাগছে না ঠান্ডার জন্য, তো সেই কারণে ভাবলাম ওয়াশিং মেশিনে কেচে নিই। বাট ন্যাচারালি আমি বাড়িতে পরে জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচি না, আমি হাতেই কাচি, কারণ হাতে কাচলে বেশি পরিষ্কার হয় আর নিজেরও বেশি ভালো লাগে। বাট আমার একটু শরীরটা ভালো লাগছে না বলে ভাবলাম যে না চলো ওয়াশিং মেশিনে আজকে দিয়েই দিই, কিছু করার নেই। তো চলো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ফটাফট দিয়ে দিই, আর তার উপরে দুধ গুলে এনেছিলাম বললামই তো, তো সেটা এখন পুচকুকে খাওয়াবো। গাইজ দেখো এদিকে বৃষ্টি চলে এসছে, আর আমি নিচে ছিলাম বলে আমার একটা জামা কাপড়ও তোলা হয়নি। তো গাইজ আকাশের অবস্থাটা দেখো, একদম ঘন কালো মেঘ করে রয়েছে, বাট সেই তুলনায় বৃষ্টিটা অত ফাস্ট হচ্ছে না, টুকটাক বৃষ্টি হচ্ছে। তো বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি একটুখানি বসে থাকবো, আপাতত কোনো কাজ নেই। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, এরপর কি করি না করি। আর আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, যদি যাই তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ বাবানও উঠে গেছে ঘুম থেকে আর এখন আমাদের লাঞ্চ টাইম, তো এখন আমরা নিচে যাবো লাঞ্চ করতে। তো তারপর আবার বললাম কিন্তু আমাদের একটু বেরোতে হবে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বি কন্টিনিউ। বাবান কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? বাবান দাও, এটা আমাকে দাও, দাও আমাকে দাও, দাও এটা আমাকে দিয়ে দাও, দাও নিয়ে নিলাম, আর দেবো না কিন্তু, আর দেবো না। দেবো না
ছাড়ো, এই দাও দাও দাও, আমাকে দাও আমাকে দাও দাও দাও, পড়েই তো গেল। এই যে নিয়ে নিলাম নিয়ে নিলাম। গাইস দেখো কেমন রেগে যাবে এবার। কি হয়েছে ও ভাবছে খেলা বাবা? আচ্ছা নাও 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 নাও, আমি দিচ্ছি, এবার দিচ্ছি তোমাকে, নাও। তো এই প্রথমবার মনে হয় আমি এত ফাস্ট রেডি হয়েছি, কারণ 3:30টার সময় আমি খেয়ে উপরে এসেছি, আর তারপরে আমি বাবানকে খাইয়েছি, ওকে রেডি করেছি, আমি রেডি হয়েছি, আর তো দাদাভাই বললো যে আমি দিয়ে আসবো, তো ও দিয়ে আসতে যাচ্ছে। তো চলো আমরা যাই, আর কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলে এসেছি, আর আমাদের সাথে আছে বর্ষা। হ্যালো। তো চলো, আর আরো অনেকে আছে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। ফোন করছি আমি, দেখো কে কে আছে, সবাইকে দেখাবো। তো ছবি দেখে অনেকেই কমেন্টস করছিল আমাদের, আমি ছবি আপলোড করছিলাম, তো ওখানে অনেকেই কমেন্টস করছে এটা কোথায়। তো এটা হচ্ছে অশোকনগর, যে সায়েন্স পার্ক রয়েছে সেইখানে। তো এখানে আমরা অনেকে এসেছি, তো একসাথে আমরা আজকে রিলস করব, ভিডিওস করব। তো তোমরা জিজ্ঞেস করছিলে বলে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম, তো তোমরা দেখতে থাকো এরপর আমরা কী করি। চলে এসেছি আমরা, আর এই যে দেখো ঘুমাবে, ঘুমাতে দেবো না। হাই হাই সবাই আছি। তো বাবানের অ্যাকচুয়ালি এখন ঘুমের টাইম, এখন বাজে হচ্ছে তোমার প্রায় 4:30, তো সেই জন্য ওর চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে আসছিলো, আর সবাই যেহেতু ওকে নিয়ে কোলে নিয়ে আদর করছিল, কিন্তু যেহেতু ওর ঘুমের টাইম তো সেই জন্য একটু একটু বিরক্ত করছিল, নইলে ও কান্নাকাটি একদমই করে না। তবুও ওর বাচ্চা তো এখনও তো কিছুই বোঝে না, একটু বিরক্ত একটু একটু করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কি করছো, কেমন? ওকে ফুল দাও, ডাকছে। এ বাবা, আজকে ওকে ঘুম মানে ঘুমের থেকে উঠিয়ে নেওয়া আসা হয়েছে, তো কেউ ওকে ঘুমাতে দেবে না, তাই সবাই কথা বলছে, ওর জন্য মনটা একটু ডিস্টার্ব আছে আজকে। তো আমরা সবাই সবার মতো ব্যস্ত, দেখো সবাই ভিডিও করছে, এদিকে ওকে তো স্বর্ণালী কোলে নিয়ে চলেই এসছে, আমরা খুঁজে পাচ্ছিলাম না। ও খুবই শান্ত, সবার সাথে কি সুন্দর থাকে, কিন্তু একটু ঘুমের সময় বলে তাই একটু মাঝে মাঝে কেঁদে উঠছে। তো চলো, তোমার কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে। তো এরকম আমরা আবারও ঘুরবো। হ্যাঁ, আর স্বর্ণালী তো ওকে ভীষণ ভালোবাসছে, ও স্বর্ণালীকে ভীষণ ভালোবাসছে, ভীষণ ভালোবাসছে। হ্যাঁ, কারণ বললাম তো বাবান একটু দুষ্টুমি করছিল, তো থ্যাংক ইউ বর্ষা। বাবানের খুব ঘুম পেয়েছে, বাবান ঘুম পেয়েছে, ওকে আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো, ঠিক আছে? আমরা বেশি সময় থাকবো না, আমরা বাড়ি চলে যাবো, সবার সাথে একটু আলাপ করতে এসেছিলাম, আর খুব ভালো লাগলো এসে। বাবানও খুব হ্যাপি, কিন্তু একটু ঘুম পেয়েছে বলে একটু খুঁতখুঁত করছিল। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো পুরোটা, বাড়ি থেকে কী করি না করি না সেটাও তোমাদের সাথে সবাই সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অনেক ছোটোবেলায় এখানে আমরা যখন আসতাম তখন এগুলোর একদম ঠিকঠাক প্রপার ছিল, আর তখন এগুলো সত্যি সত্যি মা বলতো দেখ রান্না করছে এটা ওটা, এই নিয়ে অনেক গল্প মা বলতো, কিন্তু এখন এগুলো একদমই নষ্ট হয়ে গেছে, আর এগুলো আর ঠিকঠাক করে প্রিপেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমরা সবাই এই সাইডটা থেকে ওই সাইডটায় যাচ্ছি, কারণ একটা জায়গায় ভালো লাগছিলো না, তো ভাবলাম পুরো পার্কটা চলো ঘুরে ঘুরে দেখি, তো সেই কারণে ওই দিকে গিয়ে একটু ফটোশ্যুট করব, আর অনেক রকম ভিডিওস ভিডিওস আমরা করেছি। তো তোমরা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করো, আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আইডিও মমসুরমি নামেই আছে। এছাড়া তোমরা চাইলে আমাকে মজাও ফলো করতে পারো, তোমাদের সবার ভালোবাসায় আর আশীর্বাদে কিন্তু মজে আমার 500K কমপ্লিট করেছি, তার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর পুচকুর ভীষণ ঘুম পেয়েছে, তো ভাবলাম যে আর বেশিক্ষণ থাকবো না এখানে, ও এবার ঘুমিয়েই পড়ছে প্রায়, তো আমাদের মোটামুটি ভিডিওস করা হয়ে গেছে, তো সেই কারণে ও দেখো ওর চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর হাই তুলছে বারবার। তো আমি বললাম যে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাক, আর বর্ষা দিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো এবার আমরা একটুখানি বসবো সামনে গিয়ে, কারণ সবারই মোটামুটি হাঁটা চলা করে কষ্ট হয়ে গেছে, তো 5-7 মিনিট বসে তারপরে আমরা যে যার মতন বাড়িতে চলে যাব। তো এরপরে আরও কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে
থাকো আর সঙ্গে থাকো। আর সেই ভিডিওসগুলো কোথায় গেলে দেখতে পারবে সেটাও আমি তোমাদের অবশ্যই বলবো, তো তোমরা কিন্তু কোথাও ভিডিওটা স্কিপ করো না। তো এদিকে হচ্ছে ওই যে শাড়ি পরা মেয়েটা দেখছো, কালারফুল শাড়ি পরা, সেটা হচ্ছে বর্ষা। আর বর্ষার চ্যানেলেই আসবে বর্ষার এই ভিডিওটা, এটা কিন্তু একটা কমিউনিটি ভিডিও, তোমরা অবশ্যই গিয়ে দেখো, কেউ কিন্তু মিস করো না। আর এখানে আমরা সবাই বসে রয়েছি, কিন্তু পার্কটা অ্যাকচুয়ালি এখন আর বাচ্চাদের পার্ক নেই, এখানে সব বড়রা এদিক ওদিক প্রেম করছে। তো কি বলবো আর, তোমরাও চাইলে আসতে পারো, ভিজিট করতে পারো, ভীষণই সুন্দর জায়গা, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। হ্যাঁ তো দেখো ঘুমিয়ে পড়েছে, সবাইকে দেখিয়ে দিচ্ছে, সবাইকে টাটা, এ সন্নালি টাকা, এ তুরি কোথায়, তোর মাকে ডাক। তো অল্প একটু টাইম, আজকে ব্লগ করিনি বাট আমি একটা ফানি ভিডিও করেছি আর ভালোই মজা হলো। এই কিছু খাও, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে কিছু তো খাবে, কি বলতো আমি তো অন্যদের খাই কিন্তু আমার না। চলো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, তারপর বাড়ির দিকে দেখছি খুবই না খুবই, তারপর সঙ্গে থাকো। তো আমি আর বাবান টোটোতে করেই বাড়িতে চলে যাচ্ছি, আর সবাই যে যার মতন বাড়িতে চলে গেছে। তো এরপর বাড়িতে গিয়ে দেখি কি করা যায় না যায়, আর যেহেতু বাবান অনেক ছোট তো ওকে না একভাবে কোলে নিয়ে মানে কি বলবো কষ্ট হয়ে গেছে আমারও, কারণ এমনিতেই গরম আর আমরা ওই টাইমটা যেহেতু রেস্ট নিই আর এখন খুবই কম বেরোই আমরা বাড়ি থেকে, তো সেই কারণে একটু প্রবলেম হয়েছে, আদারওয়াইজ আমরা আমাদের ভীষণ ভালো লেগেছে। আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে সন্তু কাকার কাছে এখন দেখো আমার পুচকু আদর খাচ্ছে, তো এখন ওকে আমি উপরে চলে যাব। আর এই রিলসগুলো কপিরাইট আসবে বলে আমি মিউজিকটা দিইনি, বাট তোমরা মিউজিক সঙ্গে নিয়ে যদি শুনতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মমসুরমি, আমি নিচে এখানে লিখেও দিচ্ছি, তাহলে তোমাদের খুঁজতে আর বুঝতে দুটোতেই সুবিধা হবে। তো আমরা প্রচুর এনজয় করেছি, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিকালের পরে, একেবারে রাত্রে মানে সন্ধ্যার পরে কটা বাজে তখন নটার দিকে কন্টিনিউ করছি। আর তোমরা দাদা ভাই দেখো লোটে মাথায় চপ আর একটা শার্টে দিয়ে গেছে, তো এটা আমি এখন খাবো। তো গাইজ এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করিনি তার কারণ হচ্ছে একটু খারাপ কিছু হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে, তো সেই জন্য মন মেজাজটা ভীষণ খারাপ ছিল। তো যাই হোক এখন মোটামুটি সব কিছু ঠিক আছে, আর এখন পুচুকে নিয়ে আমি খেলা করছি। আর তো দাদাভাই টিফিন দিয়ে গেছিলো, তো দেখলে তো টিফিনটা খেয়ে নিলাম। তো এরপর আর কী করবো সেটা নিজেও জানি না, হয়তো মেবি ডিনার করে ঘুমিয়ে পড়বো কারণ এছাড়া কোনো কাজবাজ নেই। তো সেই কারণে আজকে ব্লগটা এই পর্যন্তই থাক আর কন্টিনিউ করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আরও নতুন নতুন তোমাদের ব্লগ দেবো চেষ্টা করছি। তো তোমরা এইভাবে সঙ্গে থেকো, সাপোর্ট করতে থেকো, আজকের মতো এটুকুই, চলো সবাইকে টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মামাস এই চ্যানেল যাতে পুচকুর নতুন ভিডিওস আসবে তোমরা একটু ওয়েট করো, সব রকমের পুচকুর ভিডিওস দেবো। তো ব্যাস এটুকুই বলার ছিল, তো আজকের মতো এটুকুই, চলো টাটা। Thank you.